দর্শক স্বাগতম দা রিপোর্ট ডট লাইভে সাথে আছি আমি চন্দ্রিমা চৌধুরী সরাসরি আমিনবাজার থেকে আমরা জানি যে আজ থেকে শুরু হয়ে গেছে আবারও 14 দিনের কঠোর লকডাউন এই লকডাউন থাকবে 5ই আগস্ট পর্যন্ত আজ থেকে আসলে ঢাকামুখী যতগুলো গাড়ি আছে এবং গাড়ি সহ সকল ধরনের যানবাহন বন্ধ রাখা হয়েছে তবুও যেহেতু কালকে এই গত দুই দিন ঈদ ছিল এবং ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকার মানুষ কিন্তু যাতায়াত করেছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ঢাকাতে মানুষ এসেছে এবং ঢাকা থেকেও মানুষ কিন্তু বাইরে গেছে সেই তার জন্য কিন্তু ঈদের পরবর্তী দিনেও কিন্তু কালও আমরা দেখেছি যে ঘাটে কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল কিন্তু আজ আমরা আমিনবাজার এই মুহূর্তে অবস্থান করছি আমরা যেটা লক্ষ্য করেছি যে চেকপোস্ট কিন্তু কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তৎপর এবং ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে আমরা দেখেছি যে রাস্তায় আছে হচ্ছে র‍্যাব বিজিপি এবং পুলিশ আছেন এবং এরা যেটা করছেন যে ঢাকামুখী সকল ধরনের বাস এবং অন্যান্য যেগুলো যানবাহন আছে সব কিছুই কিন্তু এইখানে আটকে দেওয়া হচ্ছে আসলে দর্শক এইখানে আটকে দেওয়ার এইখান থেকে কিন্তু সঠিক কারণ না দেখাতে পারলে কিন্তু কোনো ধরনের যাত্রীবাহী বাস অথবা অন্যান্য যানবাহন কিন্তু ছাড়া হচ্ছে না কারণ এইখান থেকে ছেড়ে দিলেও কিন্তু ঢাকা মেট্রোপলিটন কিন্তু আমি গাবতলিতে যে আটকে দেবে কারণ প্রত্যেকটি জায়গায় আসলে চেকপোস্ট বসানো হয়েছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা তৎপর আমরা পাটুরিয়া ঘাটে কথা বলে যেটা জানতে পেরেছি যে সকালের দিকে তাদের একটু যাত্রীদের চাপ ছিল বাস ছিল কিন্তু এই যে এই সময়টা এখন কিন্তু কোথাও কোনো বাস নেই চাপও নেই কিন্তু এই যে চাপ ছিল এটা থেকে ঢাকার বাইরে যে যাত্রীরা যাচ্ছে তাদের চাপ ছিল আমরা দুই একটি বাস সকালবেলা ছিল এছাড়াও এখানে যেই যানবাহনগুলো আসছে সেগুলো দেখা যায় জরুরি যোগাযোগের সাথে সম্পর্কযুক্ত সকল ধরনের যানবাহন আমরা দর্শক দেখেছি যে মানুষ আসলে এই যে আমিনবাজার থেকে কিন্তু আমিনবাজার থেকে যদি গাবতলি যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা পায়ে হেঁটে গাবতলির দিকে রওনা দিয়েছে আমরা দেখেছি এছাড়াও এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যানবাহনকে এখানে আটকানো হচ্ছে এবং আটকানোর পরে যদি সঠিক কাগজপত্র না পায় এবং সঠিক কারণ না পায় বাইরে বের হওয়ার তাহলে কিন্তু তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা মানে রাস্তায় কিন্তু রিকশা চলাচল করছে একটু আগে এখানে যেরকম ছিল যে প্রচুর যাত্রীরা ছিলেন তারা সাভার যাচ্ছেন এবং বিভিন্ন স্থানে কিন্তু এখান থেকে রিকশা ভাড়া দিয়ে যাচ্ছেন এখানে এক্ষেত্রে কিন্তু আমরা যেটা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে কিন্তু এক একটি রিকশায় কিন্তু মানুষ হিসেবে টাকা আলাদা আলাদা করে নিচ্ছে যে কয়জন রিকশায় উঠবে সেই হিসেবে টাকা আলাদা মানে এখানে যারা বোঝা যাচ্ছে যে তারা আসলে সুযোগটা গ্রহণ করছে তারা যথেষ্ট ভাড়া নিচ্ছেন এবং যাত্রীরাও বাধ্য হয়ে বিভিন্ন মানে বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন এক্ষেত্রে আমরা জানি যে ঢাকার বিভিন্ন স্থানে যে মানুষ বেড়াতে গিয়েছিলেন তারা কিন্তু আসলে এখন যানবাহন না পেয়ে কিন্তু যথেষ্ট ভোগান্তির সম্মুখীন হচ্ছে আমরা দর্শক দু একজন যাত্রী যারা আসলে যেতে পারছেন না তাদের সাথে কথা বলার চেষ্টা করব কোথায় যাচ্ছেন জি আমরা বাসায় যাচ্ছি বাসায় কোথায় গেছিলেন হ্যাঁ ইস্টিবাড়ি গেছিলাম আচ্ছা এই এখন তো যানবাহন নেই যাচ্ছেন কিভাবে না হেঁটে যাবো আর কি করা আইসি তো দিন আগে এখন তো হেঁটে দিতে হবে আর কি আসছিলেন কবে আসছি আগামীকাল আগামীকাল আচ্ছা আজকে যানবাহন নাই যে জানতেন না জানতাম কি মানে আইসা বসে তো পরে জানতাম আর কি দর্শক আমরা আরও দু একজন যাত্রীর সাথে কথা বলতে চেষ্টা করব আমরা এবং পুলিশি চেকপোস্টে যারা অবস্থান করছেন আমাদের নিরাপত্তা কর্মীরা তাদের সাথেও একটু কথা বলার আমরা চেষ্টা করব
আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি কয়েকজন মানুষ, আসলে এদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কেন দাঁড়িয়ে আছে এখানে। দাঁড়িয়ে আছেন কেন? এই আমাদের গাড়ি যাওয়ার গাবতলি যাওয়ার দরকার, টেকনিক্যাল লেগে গাড়ি গাড়ি গাবতলি যাওয়ার দরকার। হ্যাঁ, টেকনিক আমার গ্রিন সিনমাটি। কি নাম আপনার? আমার নাম বাসার। কিসের গাড়ি? এই গ্রিন সিনমাটি পরিবহন। পরিবহন? জি। এখানে কি আটকানো হয়েছে? হ্যাঁ, জায়গা আটকানো। খালি গাড়ি নিয়ে কোন যাত্রী স্যার, একজন যাত্রী স্যার, আমরা কালে চলে যাবো। জানানো হয়েছে লকডাউন, লকডাউন জানানো হয়েছে, কালকে থেকে ঘোষণা হয়েছে, কিন্তু আমরা জামে ভরে যেতে পারতেছি না, আটকে গেছে খালি গাড়িটা, শুধু যাত্রী একজনে নেব না। চেকপোস্ট থেকে বলছে 14 তারিখ পর্যন্ত লকডাউন থাকবে, কোনো গাড়ি যেতে দেবো না 14 তারিখ, খালি গাড়িও যেতে দেবো না 14 তারিখ পর্যন্ত। আমাদেরকে একটু সুযোগ করে দেওয়া উচিত, যেহেতু আমরা বর্ডার থেকে আসছি, বেলাপুর বর্ডার থেকে আসছি যাত্রী নিয়ে, প্রতিটা যাত্রী আমার ইন্ডিয়ান ছিল, ওনাদেরকে একটু সুযোগ করে দেওয়া দরকার ছিল। আর ফেরিতে আমরা আজকে 2 দিন ধরে ফেরি সিরিয়ালে বা মানে দৌলতদিয়া ঘাটে, তো অতএব আমাদেরকে একটু, আমি তো প্যাসেঞ্জার এখানে নামাই দিচ্ছি, প্যাসেঞ্জারগুলো হৃদরোগের এবং কি সবাই মানে অসুস্থ, তাদেরকে আমি যতটুকু পারছি হেল্প করছি এবং কি গাড়িতে উঠাই দিচ্ছি। এখন আমাদেরকে ডিপুতে যাওয়ার জন্য গাড়িগুলো ছেড়ে দেওয়া হোক, আমরা একটু সুস্থিতা পাই এবং কি আমরা বাসায় চলে যাই। বাসায় গাড়িগুলো চলে ফেললে এখানে মাছপথে কষ্ট পাবো না। আচ্ছা, এই যে আপনারা দাঁড়ায় আছেন এখন এখানে, আপনারা কি কারোর সাথে আপনাদের কথা হয়েছে? হ্যাঁ, আমাদের সাথে ওই বড় স্যারের সাথে কথা হয়েছে, উনি বলছে যে আমরা উপরে মেসেজ পাঠাইছি, উনি মেসেজ যদি আসে তাহলে আমি আপনাদেরকে ছেড়ে দেবো, এই আর কি। আপনাদের কার কার কি কি গাড়ি, মানে কয়জন? আমি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের ড্রাইভার। আচ্ছা, কি আপনি কি বেনাপোল থেকে আসছেন? না, আমি ভান্ডারিয়া থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমি ল্যারিস্টা বেজ আমার দেয়া আমার স্টাফ রংপুর থেকে আসি, খানিক নিয়ে আমি বেনাপোল থেকে আসি, গ্রিন লাইন, আমি গ্রিন লাইনের ড্রাইভার, আমার যাত্রী ছিল ইন্ডিয়ান সবাই আর কি, এখন এখানে দাঁড়িয়ে আছি, যদি ইনশাল্লাহ আমাদেরকে একটু ছাড়ে তাহলে আমরা হয়তো ডিউটি খালি গাড়ি আমরা বাড়ি করে চলে যাব, খালি গাড়ি, এটা কোনো স্যার বলছে, স্যার বলছে যে উপর মহলে আমি আলাপ করব, যদি উপর মহলের নির্দেশ আসে তাহলে আমি আপনাদের গাড়ি নিয়ে আপনারা চলে যাবেন, মালিকের ডিপুতে গাড়ি পৌঁছাই দেবেন। স্যার এটুকু এই কথা আমাদের বলছে, স্যারের সাথে আমরা আলাপ করছি, স্যার আমাদের বলছে যে হ্যাঁ উপর মহলে। আচ্ছা, দর্শক আপনারা শুনছিলেন যে আসলে এখানে আমরা জানি যে ঈদের মধ্যে যে কি পরিমাণ যাত্রীবাহী গাড়ির হচ্ছে ভিড় ছিল বিভিন্ন ঘাটগুলোতে, আমরা এখানে দেখতে পেয়েছি যে যাত্রীবাহী গাড়িদের ভিড় ছিল ঘাটে, এখানে ঘাটে কিন্তু আটকা পড়েছিল 2 দিন পর্যন্ত, আমরা যেটা শুনতে পাচ্ছি যে ট্রাক এবং বাসগুলো যেগুলো ছিল 2 দিন পর্যন্ত আটকা ছিল, যে কারণে আর কি যাত্রীগুলো তাদের খালি বাসগুলো এখন এসে পৌঁছেছে এখানে এবং তারা এখান থেকে আসলে চেক পোস্টে আটকানো হয়েছে। তারা বলছেন যে তারা আসলে খালি গাড়ি নিয়ে এখন ফেরত যেতে চান। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে একজন ট্রাফিক কর্মীর সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ দর্শক, আসলে এখানে আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছিলাম ট্রাফিক ইনচার্জ জালালউদ্দিন রুমি, তিনি আমাদের জানিয়েছিলেন যে আসলে এইখানে যেই বাসগুলো আছেন, বাসগুলো আসে বা যাত্রীবাহী মানুষগুলো যাচ্ছে এখান থেকে বা যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন যানবাহনে, তাদেরকে আসলে এখানে আটকানো হচ্ছে, সঠিক যদি কাগজপত্র না পায় তাদেরকে ছাড়া হচ্ছে না, ছাড়া হচ্ছে না এই কারণে যে আসলে এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয় গাবতলিতে কিন্তু আটকে দেওয়া, কারণ এইটাই হচ্ছে ঢাকাতে প্রবেশের মূল পথ, এখান থেকেই কিন্তু প্রত্যেকটি গাড়ি ঢাকার দিকে প্রবেশ করে দর্শক। আর এখানে শুধু এই আমিনবাজার নয়, ঢাকার প্রত্যেকটি স্থানেই আমরা কথা বলে জেনেছি যে এইভাবেই কঠোরভাবে আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন এবং তারা অবস্থান করছেন যাতে অকারণে মানুষ এবং যাত্রীবাহী বাসগুলা বাইরে না আসতে পারে। আমরা তারা বলছেন যে আগেরবারের থেকে এবারকার লকডাউন আরও বেশি কড়াকড়ি করা হবে, কোথাও কাউকে ছেড়ে দেওয়া হবে না। দর্শক, এই ছিল আমিনবাজার থেকে আমার কাছে সর্বশেষ, এর পর আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।